আসসালামু আলাইকুম, সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের বিষয়টা আমরা যারা ব্লগ এবং বাটিক নিয়ে কাজ করি আমাদের জন্য। আমাকে অনেকেই প্রশ্ন করে, সচরাচর যে প্রশ্নগুলো ঘুরে ফিরে সবচেয়ে বেশি পরিমাণ করা হচ্ছে, আমি সেগুলো নিয়ে আজকে চলে আসলাম একসাথে করে এগুলোর অ্যান্সার দেওয়ার জন্য। এখন দেখেন, সবচেয়ে যে প্রশ্নটা বেশি করা হয় সেটা আমি প্রথমে অ্যান্সার দিচ্ছি, সেটা হচ্ছে কি আমাদের রং চলে যাচ্ছে, বাটিক করলে রংটা চলে যাচ্ছে, ব্লক করলে রঙটা চলে যাচ্ছে। এখন দেখেন, সেই ক্ষেত্রে প্রথম সমস্যাটা হচ্ছে কি, রং চলে যাওয়ার এক নম্বর সমস্যাটা হচ্ছে আমরা কিন্তু নিম্নমানের কেমিক্যাল বা নিম্নমানের রংটা ব্যবহার করি। প্রথম সলিউশন হচ্ছে আমরা তাইলে ভালো রঙগুলো ব্যবহার করব, ভালো কেমিক্যাল ব্যবহার করব, ঠিক আছে। তাইলে বাটিকের ক্ষেত্রে হলে ভালো কেমিক্যাল বলতে, ভালো রং বলতে আপনারা সবসময় ভ্যাট রংটা ব্যবহার করবেন অথবা সালফার রংটা ব্যবহার করবেন। আর ব্লকের ক্ষেত্রে আপডেট কেমিক্যালগুলো ব্যবহার করবেন। আপডেট কেমিক্যাল কোনগুলো সেগুলো যদি জানতে হয় আমার একটা ভিডিও আছে, ওটা দেখে নেবেন। আপডেট কেমিক্যালের সাথে অবশ্যই আমি বলে দিচ্ছি কোনো অক্সেল ব্যবহার করবেন, তাহলে ব্লকের রং আর যাবে না। হ্যাঁ, দ্বিতীয় নম্বর প্রশ্ন হচ্ছে, এবার ব্লক এবং বাটিকের করার পরে এই কাপড়গুলো কতদিন শুকাইতে হবে? কতদিন শুকানোর কোনো নিয়ম নাই, আপনার কাপড়টা মূলত শুকাইতে যতক্ষণ সময় লাগবে ততক্ষণ, তবে কড়া রোদের মধ্যে শুকানো যাবে না, কড়া রোদের মধ্যে শুকাবে না, জাস্ট বাতাসের মধ্যে দিবেন অথবা মিষ্টি রোদের মধ্যে দিবেন, শুকাতে যে কতক্ষণ সময় লাগে ততক্ষণ সময়। তিন নম্বর প্রশ্ন, বাটিক কোন ধরনের কাপড়ে করা যাবে? শুধু কি সাদা কাপড়ে? না, সাদা কাপড় না, সকল প্রকার 100% কটন এবং লাইট কালার কাপড়ের মধ্যে বাটিক করা যাবে। আমি আবার বলতেছি, সকল প্রকার লাইট কালার এবং 100% কটন কাপড়ের মধ্যে বাটিক করা যাবে। যারা বলে যে কি বাটিকের আলাদা কাপড় আছে, সম্পূর্ণ ভুল কথা, এবং শুধুমাত্র এই সাদা কাপড়ের মধ্যে বাটিক করা দেয়, এটাও ভুল কথা। এখন দেখেন, আবার আরেকটা প্রশ্ন, এটা হচ্ছে কি চার নম্বর প্রশ্নটা হচ্ছে কি, বাটিক করার পর কাপড় কেন বেশি নরম হয়ে যাচ্ছে? দেখেন, আপনি যদি ভয়েল কাপড়ের মধ্যে, যেটা আমরা সব বাজারের মধ্যে পাতলা কাপড়টা পাই, সেটার মধ্যে যদি বাটিক করেন, তাহলে আপনি বাটিকের করার পরে কাপড়টা এমনিতে কিন্তু খুব বেশি কী হয়ে যাবে, নরম হয়ে যায়। এটা এমনিতে নরম, ওটার উপর যখন আমরা কেমিক্যাল প্রসেস চালাই তাহলে এটা আরও বেশি নরম হয়ে যায়। এক্ষেত্রে তাহলে আমরা কী কাপড়টা ব্যবহার করব? আমি আমার আগের ভিডিওগুলোতেও বলছি, আপনারা সবসময় পপলিন কাপড়টা ব্যবহার করবেন। এখন ছয় নম্বর প্রশ্ন, এটা হচ্ছে কি, বাটিক করার পর অনেক সময় আমাদের রংটা হালকা দেখায়। হালকা দেখানোর কারণটা হচ্ছে কি, আপনার রঙের মানটা যদি একটু আপনার কি হয় নিম্নমানের হয়, আরটা হচ্ছে কি রঙের পরিমাণ যদি কম হয়, তাহলে আপনার বাটিকের রঙটা কি দেখাবে, হালকা দেখাবে। এই জন্য আপনারা কী করবেন, আগে ট্রায়াল করে নেবেন যে আপনার কীরকম কালার আসতেছে, তাহলে ওভাবে আপনারা কাজটা করবেন। সাত নম্বর প্রশ্ন, এখন দেখেন ব্লকের রং বা বাটিকের রঙগুলো আমরা কতদিন ভালো থাকে? ব্লকের রং বা কেমিক্যালগুলো হচ্ছে কি, আপনার বাতাস না লাগলে দীর্ঘদিন ভালো থাকে, 3-4 মাস মতো ভালো থাকে। কিন্তু আপনার বাটিকের ক্ষেত্রে হলে ভ্যাট রঙগুলো কিন্তু খুব এক সপ্তাহ 10 দিনের সেই বা 15 দিনের সেই তেমন বেশি ভালো না থাকার সম্ভাবনা খুব বেশি, কেমিক্যালগুলো খুব দ্রুত নষ্ট হয়ে যায়, তারপরে রঙটা নষ্ট হয়ে যায়। এই জন্য আপনারা চেষ্টা করবেন 7-10 দিন বা 15 দিনের মধ্যে ভ্যাট রং হলে বা সালফার হলে ব্যবহার করে ফেলার জন্য উত্তম রেজাল্টটা পাবেন। হ্যাঁ, এবার আট নম্বর, কোন কোন কাপড়ের মধ্যে বাটিক করা যাবে বা ব্লক করা যাবে? সকল প্রকার কাপড়ের মধ্যে ব্লক করতে পারবেন, কিন্তু সকল প্রকার কাপড়ের মধ্যে বাটিক করতে পারবেন না। বাটিক করতে হলে, যে একটু আগে বলছি আমি, যে 100% কটন কাপড় হতে হবে এবং লাইট কালার কাপড় হতে হবে। এখন আবার এখানে যদি আবার একটা প্রশ্ন জুড়ে দেন যে কি তাহলে কি ডিপ কালার কাপড়ের মধ্যে কি হবে না, অবশ্যই হবে, তবে লাইট কালার কাপড়ের মধ্যে যেভাবে সুন্দর হবে সেভাবে সুন্দর ডিপ কালার কাপড়ের মধ্যে হবে না, এই জন্য সবসময় লাইট কালার কাপড় ব্যবহার করবেন। নয় নম্বর, আফসান ব্যবহার করলে কালো হয়ে যায় কেন? এটা আফসানের বৈশিষ্ট্য হচ্ছে সেটা, যে আফসান ব্যবহার করলে কয়েকদিন পর এটা কালো হয়ে যাবে। এই জন্য আমরা সবসময় সাজেস্ট করি যে কি আফসান ব্যবহার থেকে দূরে থাকার জন্য, আফসান ব্যবহার না করার জন্য, ঠিক আছে। তারপর হচ্ছে কি 10 নম্বর প্রশ্ন, বাটিকের রং
বা ব্লক রং উজ্জ্বল করার জন্য আমরা কি ব্যবহার করতে পারি। এখন দেখেন বাটিকের রং উজ্জ্বল করার জন্য অনেকে ফিটকির ব্যবহার বলতেছে, সম্পূর্ণ একটা ভুল কথা। ফিটকি কখনো ব্যবহার করবেন না, ফিটকির ব্যবহার না করে আপনারা কি করবেন, ওই যে আবার বলতেছি ভালো রংটা ব্যবহার করবেন, একটু রঙের পরিমাণ বাড়ায় দিবেন এবং রং করার পর শুকিয়ে গেলে, আপনি কাপড়টা ধুয়ে শুকিয়ে গেলে ভালো সুন্দর করে আয়রন করে নেবেন, আপনার কি হবে কাপড়ের উজ্জ্বলতাটা বৃদ্ধি পাবে। এটা হচ্ছে বাটিকের ক্ষেত্রে। আর ব্লকের ক্ষেত্রে হলে আপনি ব্লকের ডিজাইনটার উজ্জ্বলতা বাড়ানোর জন্য সেক্ষেত্রে কাপড়ের গ্লিসারিন ব্যবহার করবেন। আবার বলতেছি ব্লকের ক্ষেত্রে হলে আপনারা কাপড়ের গ্লিসারিন ব্যবহার করবেন। আমি সবচেয়ে যে 10টা প্রশ্ন আমাকে বেশি করা হয়েছে আমি সেগুলো মানে উত্তর দিয়ে দিলাম। এরপর যদি আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে সেক্ষেত্রে সরাসরি আমাদের পেজে যোগাযোগ করবেন বা কমেন্ট করে জানাবেন, আমরা ওটার অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আমাদের ভিডিওটা যদি ভালো লাগে থাকে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।